হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আরআরসি লেভেল 1 অর্থাৎ এখানে রেলের গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ নতুন অফিশিয়াল আপডেট নিয়ে আলোচনা করব। তো এখানে আপনাদের যে রেলের নতুন যে 1 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে, 1 লক্ষ প্লাস, তো সেই সম্বন্ধে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। তো এখানে আপনাদের যে আরআরসি লেভেল 1 পোস্ট রয়েছে, তো সেই আরআরসি লেভেল 1 পোস্টের নিউ এক্সাম শিডিউল এখানে পাবলিশ হয়ে গিয়েছে ফেজ 3। তো এখানে ফেজ 3 এক্সাম কবে থেকে হতে চলেছে এবং কোন কোন আরআরসির এখানে ফেজ 3 এক্সাম চলবে এবং কতদিন চলবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অফিসিয়ালিভাবে জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি ভোপাল আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে rrb-bhopal.gov.in। তো কলকাতা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কিন্তু নোটিশ পাবলিশ হয়নি। তো ভোপাল আরআরবিতে কিন্তু সর্বপ্রথমে এই নোটিশটি পাবলিশ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 26/8/2022 সেখানে সিএন নাম্বার দেওয়া রয়েছে RRC/1/2019 অর্থাৎ গ্রুপ ডি, এখানে আরআরসি লেভেল 1 পোস্ট। তো এখানে লিখে দেওয়া রয়েছে যে নোটিশ অন এক্সাম শিডিউল ফর CBT ফেজ 3। তো এখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নোটিশ। এখানে সবার উপরে বলে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এখানে সিএন নাম্বার দেওয়া হচ্ছে RRC/1/2019 লেভেল 1 পোস্ট অর্থাৎ রেলের গ্রুপ ডি, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 CPC ম্যাট্রিক্স। তো এখানে আমাদের যে ফেজ 3 যে শিডিউল, তো সেই ফেজ 3 শিডিউল কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ অন এক্সাম শিডিউল ফর CBT ফেজ 3। তো এখানে দেওয়া রয়েছে ফেজ 3 শিডিউল কিন্তু এখানে আপনাদের হতে চলেছে 8/9/2022 থেকে 8/9/2022 থেকে এখানে 19/9/2022 অর্থাৎ এখানে 8/9/2022 থেকে ফেজ 3 এক্সাম স্টার্ট হতে চলেছে। আর 19/9/2022 পর্যন্ত কিন্তু ফেজ 3 এক্সাম চলবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 19 তারিখ পর্যন্ত এখানে ফেজ 3 এক্সাম হতে চলেছে। এর পরবর্তীতে আমরা দেখব ফেজ 3-তে কোন আরআরসিগুলো রয়েছে। তো এখানে 2 নম্বরে বলে দেওয়া হচ্ছে ফেজ 3 উইল বি হেল্ড ইন ভেরিয়াস সিটিস অল ওভার ইন্ডিয়া ফর এ গ্রুপ কম্প্রাইজিং অফ 4 RRC। তো এখানে 4টি আরআরসির এক্সাম কিন্তু এই ফেজে হতে চলেছে ফেজ 3-তে। তো এখানে কী রয়েছে, ইস্ট কোস্ট রেলওয়ে রয়েছে, ভুবনেশ্বর ইস্ট কোস্ট রেলওয়ে, তার পরবর্তীতে গুয়াহাটি যে রয়েছে নর্থ ইস্ট NFR রয়েছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটির এক্সাম হতে চলেছে। তার পরবর্তীতে নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লির এক্সাম হতে চলেছে। আর সাউদার্ন রেলওয়ে চেন্নাইয়ের কিন্তু এক্সাম হতে চলেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি আরআরবি, নিউ দিল্লি আরআরবি, ভুবনেশ্বর আরআরবি এবং চেন্নাই আরআরবি, এই মোট 4টি আরআরবির এক্সাম কিন্তু এখানে ফেজ 3-তে হতে চলেছে। তো এখনও কিন্তু যে ইয়ার রয়েছে আমাদের ইস্টার্ন রিজন অর্থাৎ কলকাতা যে ইস্টার্ন রিজন রয়েছে, তো তার কিন্তু এক্সাম শিডিউল এখনও পাবলিশ হয়নি। তো এখানে আপনারা ধরে নিন যে এর পরবর্তী ফেজ যে আসতে চলেছে আমাদের ফেজ নাম্বার 4, তো সেই 4th নম্বর ফেজে কিন্তু ইয়ারের এক্সাম কিন্তু হবে। তো এখানে কিন্তু ফেজ 3-তে ইয়ারের কিন্তু এক্সাম এখানে বলে দেয়নি। তো এখানে SEAR যে এক্সাম রয়েছে, SEAR অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা যেটি রয়েছে, তো সেটির এক্সাম কিন্তু ফেজ 3-তে কিন্তু হচ্ছে। এর পরবর্তীতে এখানে আপনাদের লিঙ্ক দেওয়া হবে। তো এখানে সেই লিঙ্কের কথা বলে দেওয়া হয়েছে দ্য লিঙ্ক অফ ভিউইং এক্সাম সিটি ডেট। তো সেগুলো আপনারা দেখতে পাবেন, এখানে লিখে দেওয়া হয়েছে 30/8/2022 থেকে। এর পরবর্তীতে আপনাদের যে অ্যাডমিট কার্ড, তো সেটি আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডিং অফ ই-কল লেটার্স উইল স্টার্ট 4 days prior to এক্সাম ডে। তো এক্সাম শুরু হওয়ার 4 দিন আগে থেকে কিন্তু আপনারা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেট, আজ কিন্তু এইমাত্র এই নোটিফিকেশনটি পাবলিশ হলো, চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এই 4টি আরআরসির এক্সাম কিন্তু হতে চলেছে 3 নম্বর ফেজে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো এর পরবর্তী নতুন কোনো অফিসিয়াল আপডেট কিংবা নতুন ফেজ শিডিউল প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।